তৃতীয় ঢেউয়ের ধাক্কায় রকেটের গতিতে বাড়ছে সংক্রমণ। বাদ নেই হুগলি জেলাও। করোনার হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মন্দিরে ভক্তদের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এবার একই পথ নিল হুগলির কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য এখানে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা। সোমবার থেকেই কার্যকর হয়েছে বিধিনিষেধ। কামারপুকুর রামকৃষ্ণ মঠ এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এখন বেলুর মঠ পারমিশন দিলে তবেই খোলা হবে। এর আগে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় 2021-এর 24 জুলাই থেকে বন্ধ ছিল কামারপুকুর মঠের দরজা। শুধুমাত্র মঠ খোলা হয় গুরু পূর্ণিমার দিন। এরপর 19 আগস্ট থেকে ফের খোলা হয় কামারপুকুর মঠ, যা এদিন ফের বন্ধ হয়ে গেল পুণ্যার্থীদের জন্য। এদিকে এদিনই করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয় হুগলির সিঙ্গুরের ট্রমা সেন্টারেও। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের। আজকে আমাদের জিপিতে তো মোটামুটি 16 জন আছে। হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, গঙ্গাসাগর মেলায় যাদের ডিউটি রয়েছে এমন পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের অগ্রাধিকারের ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। অন্যদিকে বৈদ্যবাটী পুরসভার 10 নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্তদের বাড়িতে ফল মিষ্টি পৌঁছে দিলেন তৃণমূল কর্মীরা। সেই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার কার্ড দেন তারা। সৌরভ বন্দ্যোপাধ্যায়, মোহন দাস, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় গত 10 দিনে 222 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রেক্ষিতে 10 নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে একটি মিনি কন্টেনমেন্ট জোন। পাশাপাশি অশোকনগরের পোস্ট অফিসের কাছে পিডব্লিউডি ভবনে সেফ হোম করা হয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।